আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসী এবং আল হেলাল টাইপিং এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা নিয়ে আবারও অনেকেই কথা বলছেন, লেবার ভিসা ঘুরে গেছে, লেবার ভিসা হচ্ছে একদম সাধারণ লেবার ভিসা হচ্ছে। তো আমাদের কাছে অনেক মেসেজ আসছে, ফোন আসছে যে আসলে লেবার ভিসা খুলছে কিনা বা এর বিস্তারিত জানতে চাচ্ছেন। তো আমরা এতটুকুই বলবো, আমরা এই 15-20 দিনে যতটুকু আমরা দেখেছি যাদের অ্যাপ্রুভেল হয়েছে এবং যারা করেছে তাদের সাথে কথা বলেছি বিভিন্নভাবে, তো মূল কথা হচ্ছে সাধারণ লেবার ভিসা যেভাবে তারা বলছে যে ওপেন হয়ে গেছে, আসলে সেভাবে ওপেন হয়নি। কোনো কোনো না কোনোভাবে তারা দুই একটা, দুই তিনটা, পাঁচটা, যেটাই হোক, কেউ কেউ করছে বা কেউ করতেছে, এটা একদম অস্থায়ী এবং এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আর এটা এমন না যে বাংলাদেশের জন্য ভিসা খুলে গেছে আর লেবার ভিসা ওপেন হয়ে গেছে, আগের মতো সবাই লেবার ভিসা লাগাতে পারবে, ট্রান্সফার ওপেন হয়ে গেছে, ট্রান্সফার করতে পারবে, এটা একদমই অনেক দূরের কথা। যারা বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে একটা দুইটা করতেছে বা করার চেষ্টা করতেছে সেটা একদমই ভিন্ন। এটা এক দুইটা যে বৎসরের বা যে কোনো সময় এক দুইটা বিভিন্ন মাধ্যমে হয়ে যায়, সেটা নিয়ে টেনশন করে যারা ভিজিটে আসছেন অথবা ক্যান্সেল করে আসেন সেটা নিয়ে বসে থাকে লাভ নেই। যদি সুযোগ কাজে লাগাতে পারেন, যদি সম্ভব হয় তাহলে লাগান। আর যদি দেখেন যে না, আপনি ভিসা লাগাতে পারছেন না, ফাইন আসবে, ভিজিটার ব্লক চলে আসবে, তাহলে অন্য যে সিস্টেমটা খোলা আছে, পার্টনার ভিসা অথবা আপাতত দেশে চলে যাওয়া, যেটা যার যেটা খুশি, যেটা ভালো লাগে সেটা করতে পারে। যদি কোনোদিন একদমই ওপেন হয়ে যায় আর এটা সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এই বিষয় নিয়ে আপডেট দিচ্ছি না এজন্য যে এটা উন্মুক্ত না, এখনো সবাই সবার জন্য হচ্ছে না, সবাই করতে পারতেছে না। এই বিষয়টা নিয়ে তখনই আমরা আপডেট দিতে পারি যে কোনো বিষয় নিয়ে, যখন একদম সবাই করতে পারে, সবার জন্য হয়ে যায়, আর এরকম কোনো সুযোগ যদি আসে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন সবাই হচ্ছে বা হয়ে গেছে, হবে বলে যারা শুনছেন তারা বিপদে যাতে না পড়েন, সেই জন্য আপনাদেরকে এই আপডেটটা দিলাম।